खुदा तुम्हारे दुनिया গ্রামের গরিব দুঃখীদের ঈদ করার জন্য নিজেকেই গড়তে হয়, নিজেকে এটা রক্ষা করতে হয়। এখানে ওনার নাম দেওয়া কাঞ্চন বাজার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাত ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলার সুজানগর থানার। এখানে আসার একটাই কারণ, আমাদের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেবের স্ত্রী, প্রয়াত স্ত্রী, প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের স্মৃতির উদ্দেশ্যে উনি একটা স্কুল এখানে করে দিয়েছেন, এবং স্কুল হওয়ার পর থেকে এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কাঞ্চন বাজার নামে একটা বাজারের নামকরণ করছে। তো আজকে এই বাজারটি এবং স্কুলটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকবে। আমি প্রথমে এখন স্কুলটা দেখাবো, যে স্কুলটা মূলত 1993 সালে ইলিয়াস কাঞ্চন সাহেবের প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হওয়ার পরে তারই স্মৃতির উদ্দেশ্যে যে স্কুলটা করা হয় সেই স্কুলটা। ভিউয়ার্স দেখুন, এটাই হচ্ছে সেই স্কুল, জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1996, নির্মাণ সম হচ্ছে 2018-19 খ্রিস্টাব্দ। দেখুন, এই স্কুলটাই মূলত উনি ওনার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরে তার স্মৃতির উদ্দেশ্যে এই এলাকাটিতে নির্মাণ করেন। দেখুন, এটাকে আবার এখন উনি বর্তমানে কলেজে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। দেখুন, বিশাল এরিয়া, সামনে একটা বিশাল মাঠ, আর চতুর্দিকে হচ্ছে আপনার এটার স্কুল ভবন। এই পাশে এই ভবনটা মূলত বিশাল, এটা কাজ চলতেছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরো স্কুলটার একটা ভিউ দিব। এই বিদ্যালয়ের অফিস কক্ষে যাব। দেখুন, উনি হচ্ছে প্রধান শিক্ষক, আর এখানে দেখুন আমাদের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেবের একটা ছবি, আর ওনার প্রথম স্ত্রী প্রয়াত সড়ক দুর্ঘটনায় নিহত জাহানারা কাঞ্চনের একটা ছবি, মরুমা জাহানারা কাঞ্চন এখানে আছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরো অফিসটার একটা ভিউ দেবো।
মানুষ দুঃখীর কাথা প্রভু শুনিও। আমি এখন জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান নাজিম। আচ্ছা, এই বিদ্যালয় সম্বন্ধে যদি টুকটাক ইনফরমেশন শেয়ার করতেন দর্শকের সাথে। এই বিদ্যালয় জানারগঞ্জ স্মৃতি উচ্চল একটি প্রত্যন্ত অঞ্চলে, বলতে গেলে এখন যদি যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, যেটা সুজানগর উপজেলার তাঁতিবন্দি ইউনিয়নের ঘোড়াদা নগর ক্রসে অবস্থিত, পাশ দিয়ে সুজানগর চিনাকার সড়ক গেছে, পাশে একটা বাজার হয়েছে। আপনারা জানেন যে ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি নায়ক। উনি শুধু এই অভিনেতা নয়, উনি সামাজিক বিভিন্ন পর্যায়ে, দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন। আমরা আপনারা জানেন ওনার স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চন ওনার প্রিয় সহধর্মিনী, উনি যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান তখন থেকেই উনি নিরাপদ সড়ক চায়ের জন্য সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে এটা আন্দোলন করে আসছেন এবং তার চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। আমি উনি একুশে প্রগতিপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব, পাশাপাশি উনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি কর্মরত আছেন। তো উনারই প্রচেষ্টায় 1996 সালে এই বিদ্যালয়টি এই অঞ্চলে প্রতিষ্ঠা পায়। এই অঞ্চলে দীর্ঘদিনের চাহিদা ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আমরা লেখাপড়া নিজেরা করছি এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ছিল। তো তখন থেকে এই দাবিটা ছিল, অনেকদিন আগে করা উচিত ছিল, কিন্তু এই এলাকায় হয়তো সেই ধরনের উদ্যোগ ছিল না। পরবর্তী সময় আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে আসি এবং তার সঙ্গে যোগাযোগ করি, তার স্ত্রীর নামে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ের প্রায় ছাত্র সংখ্যা 900-900 কাছাকাছি। এখানে সায়েন্স, আর্টস, কমার্স পাশাপাশি ভোকেশনাল শাখা দুটি ট্রেড, বিশেষ করে ICT এবং সিভিল চালিত আছে। বিদ্যালয়টি এমপিওভুক্ত, শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 23 জন। এই মোটামুটি চলছে এবং লেখাপড়ার মান আমাদের মতো, আমাদের কথা আমরা যেভাবেই বলি এটা তথ্যগত ভাবে নিলে আরো ভালো হবে। সেখানে উপজেলা শিক্ষা অফিস আছে বা ইউনিয়ন অফিস আছে, জেলা শিক্ষা অফিস, তারাও বলতে পারবে। আপনার কথা আমার একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে ওনার এত কাছে আসা মিশার সুযোগ হয় না। আপনি তো ওনাকে কাছ থেকে দেখছেন, উনি ব্যক্তি হিসেবে কিরকম? ব্যক্তি হিসেবে উনি একজন মুসলিম এবং মানে রীতিমত একজন মুসলিম পরিবারের সন্তান এবং উনি ইসলামী শরিয়া মতে বিশ্বাসী। উনি একাধিকবার উপবাস করেছেন, উনি নিয়মিত পান্ডেগা নামাজ পড়েন। তাছাড়াও চারিত্রিক ভাবে যতটুকু আমরা জানি যে সবিতের মানুষগুলো অনেক কথা শুনে, কিন্তু উনার নিয়ে আমার জানা মতে 1996 সাল থেকে আজ পর্যন্ত উনার সাথে ব্যক্তিগত একাধিক সুযোগ হয়েছে, হয় বা প্রতিবারই যোগাযোগ হয়, প্রতিদিনই হয়। সেক্ষেত্রে আমি এরকম কোন কথা শুনি নাই, ওনার তোর আমি দেখিও নাই। আপনি যখনই কোন সমস্যা পড়েন ওনার দ্বারস্থ হন, উনি কি ধরনের সহযোগিতা আপনাকে করেন? উনি একদম জাতীয় পর্যায়ের লোক, বিশেষ করে আমাদের একটি স্বীকৃতির সময়ে, এমপিওভুক্তির সময়ে বা কোনো অনুদান প্রাপ্তির বেলা, যেমন বিল্ডিং ভবন যেগুলো আমরা পাই সেগুলো দেখা যায় উনি গেলে ওনার এই সম্মানের দিক তাকায়, এই কাজগুলো অফিসিয়াল যারা আছে তারা এই বিষয়গুলো হেল্প করে, ডিলে করে না, ডিলে করে না, এগুলো তাড়াতাড়ি পাই, এটাই পাপতে আমাদের। তাছাড়া উনি যে আমাদের মানে অন্যভাবে করে তা না, কোনো নিয়োগ সংক্রান্ত বা কোনো অর্থনৈতিক উনি কোনো বিন্দু পরিমাণ নাক বলেন না। উনি এই বিদ্যালয়ের কোনোদিনও সভাপতির দায়িত্ব পালন করেন না, আমরা কোনো জোর করলেও না, ওনাকে অনুরোধ করলাম। কাজ হচ্ছে মহৎ উদ্দেশ্যে উনি একচুয়ালি, হ্যাঁ, উনি যেহেতু এই গ্রামের মানুষ না, এই অঞ্চলের না, এই ডিস্ট্রিক্টের না, ওনার বাড়ি সেই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা, আমাদের আত্মীয় না। তারপরে উনি আমাদের ওনাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে, উনি আমাদেরকে এই এলাকার মানুষকে ভালোবাসে, ভালোবাসার নদীর হিসেবে এলাকার মানুষ এই এলাকাটা বাজার তৈরি করবে, তার নামও কাঞ্চন কাঞ্চন বাজার। সুতরাং উনি এটা জানেন এবং এ ব্যাপারে উনি অনেক সময় কমেন্টও করছেন, যার কারণে ভালোবাসার ঘাটতি নেই। সেক্ষেত্রে আন্তরিকতার অভাব নেই। আর আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের স্বার্থে আমাদের এলাকায় শিক্ষার আলোটাকে ছড়ানোর পাশাপাশি আমাদের নিজেদের বেঁচে থাকা, আমাদের পেটও চলে, পাশাপাশি এই এলাকা শিক্ষার। আজকে আপনি যদি এই প্রত্যন্ত গ্রামে যান, কোন বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে তারা একটাও বাচ্চাও স্কুলের বাইরে নেই, অনেক মহৎ কাজ। এর জন্য উনার কাছে আমরা কৃতজ্ঞ, পাশাপাশি আমাদের সেই সময় যে বেকারত্বের যন্ত্রণার হাত থেকেও আমরা কিন্তু এখানে এসে রক্ষা পাইছি, যেটা কিনা হয়তো সম্ভব ছিল না, অন্য হতো না। তো সেক্ষেত্রে ওনাকে আমরা সেইভাবেই দেখি, ওনাকে সেইভাবেই শ্রদ্ধা করুন, ওরা আমাদেরকে সেইভাবেই। তো স্যার, আপনাকে আমার চ্যানেল জাকির ফরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, যে আপনার মূল্যবান সময় থেকে
কিছু সময় চাপ দিলেন, দর্শকদেরকে শেয়ার করলেন, এই জন্য আমি কৃতজ্ঞ আপনার নিকট। তার ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই বিষয়গুলো তাদের সাথে জড়িত, আপনাদের ফাইন্যান্সিয়াল কি লাভ লস হয় আমি জানি না, কিন্তু এতে আমাদের একটা লাভ আছে, একটা অ্যাড আছে, একটা পরিচিতি আছে, আমরা সবাই জানলো, সবার আকাঙ্ক্ষা আছে সেটা ইউনাইক সম্বন্ধে, ওনার কার্যক্রম সম্বন্ধে। উনি তো কয়েকটাই আসলে জড়িত, বিশেষ করে নিরাপদ সড়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের নামে যে বাজারটা নামকরণ করা হয়েছে ইলিয়াস কাঞ্চন বাজার, এটা দেখছেন আমার পিছনে যে লম্বাতে দেখছেন সব দোকানগুলো এবং ওই পাশেও পুরোটাই হচ্ছে ওনার নামে কাঞ্চন বাজার। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন পুরো মার্কেটটাই, এখানে ওনার নাম দেওয়া কাঞ্চন বাজার। যখন ধরা পড়ে গেছে, কিছু লোকাল আঙ্কেলের সাথে দেখা হলো, ওদেরকে জিজ্ঞেস করবো যে এই স্কুলটার এবং এই যে কাঞ্চন বাজার নাম হলো কিভাবে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম আফজাল। আচ্ছা, এখানে আমি বাজারে এসে প্রথমে দেখলাম যে বাজারটার নাম হচ্ছে কাঞ্চন বাজার এবং পাশাপাশি একটা স্কুল আছে যেটা জানারা কাঞ্চনের নামে। এখন মূল কিভাবে এই বাজারটার নাম হলো বা স্কুলটা কখন স্থাপিত হলো, এই বিষয়ে যদি একটু ইনফরমেশন করতেন। উনি স্কুলটা নামকরণের পিছনে কারণ রয়ে গেছে। আমাদের এলাকায় মোতালেব হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন, আমার ফ্রেন্ড মোতালেব। আচ্ছা, উনি আমাদের একটা জিপি ক্লাব ছিল, মানে পারগ্রদ জিপি যুব সংঘ ক্লাব। ক্লাব থেকে আমরা কিছু জমি কিনি, জমি কেনার ফলে প্রস্তাবিত এলাকার মানুষ জনসাধারণদের দিল আমরা একটা স্কুল করব। স্কুলটা আসলে কি করব, তখন আমাদের কোনো ডোনার নাই বা টাকা পয়সা নাই। তখন মোতালেব প্রস্তাব রাখলো, তাহলে আমি দেখি যে আসলে আমি তো চলচ্চিত্র আর্ট নিয়ে কাজ করি এবং আর্টিস্ট হিসাবে কাজ করি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে, ঠিক আছে কিছু আমি স্কুলের ব্যাপারে আমি কিছু আলাপ আলোচনা করি। তখন তিনি প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে প্রস্তাব রাখলেন যে বাবি তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে বাবির নামকরণটাই আপনি করে দেন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের নামে দামের ওনার ওয়াইফের নাম দেওয়া হলো জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়। সেখান থেকে আসলে এটা উদ্যোগটা নেওয়া হয় 94 সালে, কিন্তু স্থাপিত হয়েছে 1996 সালে। তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে এখানে আমন্ত্রণের জন্য মোতালেব ডাকলো আর কি। ডাকার পরে তারপর আমাদের যে সিনিয়র ছিলেন, যেমন এই স্কুলের যিনি প্রধান শিক্ষক, হাবিবুর রহমান নাজিম সাহেব এবং আরো সহকারী প্রধান শিক্ষক আছেন, সেগুলো মোমিনুদ্দিন স্যার, ঠিক আছে, এরা উদ্যোগ নিয়ে ক্লাবের সৌজন্যে আরো আরো আছে আনোয়ার হোসেন দাম, আনোয়ার হোসেন মন্ডল। তখন আমাদের এই ক্লাবটা উদ্যোগ নিল, নেওয়ার পরে আমরা স্কুলটা আসলে করে ফেললাম।
যে গুরাদাও উচ্চ বিদ্যালয় নামে নামকরণ করার পিছনে সার্থকতা ছিল। তারপর দেখলো যে টাকা পয়সা নাই খুব এর মধ্যে। মানবিক দৃষ্টিতে তখন চিত্রনায়ক ইলিয়াস কাজল সাহেব আগে আসলেন যে না এটার বৃহত্তর একটা কাজ, এবং তিনি মহত্ব এবং দরদ দিয়েই স্কুলটার প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং আগ্রহ জাগ্রত হলো। আগ্রহ যখন হয়ে গেল তখন তিনি কি করলেন, তিনি এই জাহানারা কাঞ্চন চিত্র উচ্চ বিদ্যালয়ের নামেই নামকরণ করানো হলো। এটার প্রাণ কি উনিদের? সবকিছুর মূলে মোতালেব আছে, হাবিবুর রহমান, নাজিম নাজিম সাহেব আছে। এটার প্রাণটা কে? ইলিয়াস কাঞ্চন সাহেব করে? হ্যাঁ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব। মানে এই স্কুলটার পুরো খরচ উনি চালান? হ্যাঁ, উনি চালাইছে প্রথম দিকে। চালানোর পরে আর এলাকার ক্লাব ভিত্তিক দিয়ে এবং হাবিবুর রহমান নাজিম সাহেব এবং মমিনুদ্দিন স্যার এবং এছাড়া আনোয়ার মন্ডল এবং অত্র এলাকার যুবক যারা ছিল গুরাদা পারগুরাদা এবং দশমন্ত দুলিয়া হইজোর এবং ভবানীপুর এই অঞ্চলের যত মানুষ ছিল, এছাড়াও আরো আছে পাশে একটা রামকান্তিপুর গ্রাম আছে, আমরা সব মিলিত ভাবে আবাল বৃদ্ধ বনিতা বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা সার্বিক ভাবে সহযোগিতা করলেন। তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের মাঝে আগে আসলেন শুধুমাত্র মোতালেবের কারণে। আসার পরে তখন এই যে হাবিবুর রহমান নাজিম সাহেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আরো ছিলেন সহকারী প্রধান শিক্ষক মমিন স্যার, এরকম আরো অনেকে আগে আসার পর এলাকার যদিও মাতবরগণ প্রধানগণ যারা ছিল সম্মিলিত ভাবে তারাও আগে আসলেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো ইনফরমেশন আপনাকে ধন্যবাদ। এখন আমি চলে যাবো ভিউয়ার্স যে স্কুলের যে শিক্ষক ওনার কাছে যাবো, স্কুল সম্বন্ধে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন সাবজেক্টের উপর পড়া করেন? শিক্ষকতা? ইংরেজি। ইংরেজি শিক্ষক। আচ্ছা, এই স্কুলটার পড়ালেখার পরিবেশ যদি একটু স্কুলের সম্বন্ধে বলতেন। খুব ভালো পরিবেশটা, খুবই সুন্দর, এবং আমরা এক সময় থানা পর্যায়ে এক দুইয়ের ভিতরেই ছিলাম। আচ্ছা, বেশ কয়েক বছর পরিবেশটা এখনো খুব সুন্দর আছে। আর ইলিয়াস কাঞ্চন সাহেব কি সশরীরে এখানে আসেন, মানে দেখাশোনা করার জন্য, পড়ালেখার কার্যক্রম করি? একবার করি আসি, মানে ম্যানেজিং কমিটির সাথে সবার সাথে বসে এবং শিক্ষক ছাত্র সবার সাথে, শিক্ষক প্রতিনিধি সভাপতি সবার সাথে বসে কথা বলে এবং ভালো মনের দিক ভালো। আচ্ছা, এখন আপনাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আর স্কুলে 900 এবার এসএসসি ক্যান্ডিডেট কতজন ছিল আপনাদের? ছিল 150 জনের মতন। আর রেজাল্টে কততম ছিলেন আপনারা এতে? আমরা সেকেন্ড পজিশনে, ফার্স্ট পজিশন, ফার্স্ট পজিশন ছিল 2-3 বার। আচ্ছা, আর একটা ইন্টারভিউতে জানতে পারলাম যে এটাকে উনি কলেজ করারও চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করছে এবং আছে আছে 72 পরিসরে বলেছি, এটা আসলে অনেক মহৎ একটা, আমরা কলেজটাও দাবি করছি এবং তার উপরে বিশাল একটা অবদান আছে। এই অবদানের কথা আসলে সাধারণত গ্রামের মানুষ আসলে শেষ করা জানে, বলতে পারবো না। এটা চাই যে কলেজটা হোক এবং আরো আরো উন্নয়নমূলক আরো কিছু করুক, আমরা সবটাই চাচ্ছি এটা। আচ্ছা, এখন আপনারা এখানে সবাইয়ের কাছে আমার একটাই কোশ্চেন, যেহেতু উনি এখানে আসে আপনাদের সাথে মিশার সুযোগ হয়েছে, আপনারাও মিশেন ওনার সাথে, উনি মানুষ হিসেবে কিরকম যদি বলতেন? ভালো এবং খুব ভালো মানুষ এবং বড় মনের মানুষ, কারণ উনি এখন বর্তমানে চলচ্চিত্র সমিতির সভাপতিও, আর ব্যক্তি হিসেবে ওনার কিন্তু সৎ হিসেবে আমরা সবাই জানি, মোটামুটি একজন সৎ মানুষ, 100% এবং খুব ভালো লোক এবং সৎ লোক, ইনশাল্লাহ ধার্মিক। এছাড়াও আরো মানুষকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য এবং কলেজ উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তিনি তা করার জন্য আশাবাদী। এবং এছাড়া আমাদের পাশেও রয়েছেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান নাজিম স্যার, উনিও একজন ভালো মানুষ। এছাড়া মমিন স্যার খুবই ভালো মানুষ, এনে আকবর স্যার আছে ইনশাল্লাহ, ইংরেজি টিচার, এনেও ভালো। আরো এছাড়া এলাকার একজন মেম্বার রয়েছেন প্রতিনিধি, এনেও মোটামুটি আমরা সবাই মিলে আর কি কৃতজ্ঞ, ওনার কৃতজ্ঞতা এবং ওনার জন্য দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন ওনার সুখে শান্তিতে রাখে এবং পরবর্তীতে এই জন্য মহৎ কাজ করার জন্য তাকে আরো আরো উদ্বৃত্ত করে। আর আপনাদের একটাই দাবি যে কলেজটা তাড়াতাড়ি যাতে কাজ শুরু করে, ইনশাআল্লাহ কলেজটা হলে পরে আমরা আরো একটু মোটামুটি আর উনি যখন এই এলাকাতে আসে আপনাদের সাথে কি মানে মিলামিশা কি একদম সহজভাবে করে না কোনো অ্যাভয়েড কোনো কিছু? সবার সঙ্গে দল বল নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক মেহনতি মানুষের এবার সবকি ছেলে মেয়ে সাথে করে মানে এত মিশামিশেছে আসলে আমরা ভাবতেও পারিনি।
কৃতজ্ঞতা বোধ করি এবং উনি একজন ভালো মানুষ, এটাই আমরা জোর জোর দাবি করি। আর এবং অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কলেজটা করবে, এটাও ইনশাআল্লাহ আমরা আশা ব্যক্ত করি, আশাবাদী। সবচেয়ে বড় কথা ভিউয়ার্স এটাই আনন্দের যে ওনারা সবাই ইলিয়াস কাঞ্চন স্যারকে অনেক ভালোবাসেন, উনি আসলে একজন যে সৎ মানুষ এটা বোঝা যাচ্ছে। আপনাদের সবাইকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের দর্শকদেরকে ধার দিলেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তাহলে একশোবার ওই ঝোপের ভিতর লুকিয়ে মশা মাছির গণসঙ্গী শুনে বাতাস খেয়ে বাবা এমন কিসের অভাব তোমার যা আমাকে বিদেশে পাঠিয়ে তুমি বান সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেবের প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের স্মৃতির উদ্দেশ্যে যে স্কুলটা করেছিলেন, অর্থাৎ 1993 সালে ওনার স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরে উনি যে স্কুলটি করেছিলেন সেই স্কুলটি এবং পাশে যে ওনার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এলাকাবাসী যে কাঞ্চন বাজার নামকরণ করছেন তাও শেয়ার করলাম। আশা করি আপনার কাছে আজকের এই ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো, সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।